বিকাশ দা, কেরালা ব্লাস্টার্স মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতন তাদের প্রচুর সমর্থক রয়েছে, আর ইস্ট বেঙ্গল খেলতে হচ্ছে তাদের বিরুদ্ধে। তবে এটা অ্যাওয়ে ম্যাচ, তাদের হোম গ্রাউন্ড, সেক্ষেত্রে এই ম্যাচটা কতটা কঠিন প্রথমত। আর আনোয়ার আলী যদি খেলে তাহলে ইস্ট বেঙ্গল কি কেরালাকে হারাতে পারে? আনোয়ার দেখ, হারানো জেতানো এটা পরের ব্যাপার। আনোয়ার আসাতে আমাদের মানে ডিফেন্সের যে অবস্থাটা ছিল সেটা অনেকটা পূরণ হয়ে যাবে, কারণ এই মুহূর্তে আনোয়ার মানে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ডিফেন্স। কারণ আমাকে যখন খেলতে হচ্ছে চারটে ফরেনার আমার টিমে খেলতে পারে তার তিনে, তার মধ্যে দুটো যদি এনগেজ হয়ে যায় স্টপারে, মাদি চালানোর মতো প্লেয়ারকে আমি রিজার্ভ বেঞ্চে রেখে দিচ্ছি। সুতরাং ও খেললে একটা ইন্ডিয়ান ফুটবলার খেলছে, প্লাস ভারতবর্ষের অন্যতম সেরা ডিফেন্ডার, ওরাও আমাদের ডিফেন্সিভ এটা অনেকটা স্ট্রং। আমরা যখন ফুটবল খেলি তখন হয়তো কোনো হয়তো ইটবল থেকে মনমানে খেলেছি, মনমান থেকে ইটবল খেলেছি, সেই ম্যাচটা একটুখানি মানে আমাকে কিছু ক্লাব থেকে, আমি এই ক্লাব থেকে চলে এসেছি, কিছু তাগিদ থাকবে, নিজের একটা তাগিদ থাকবে যে কিছু করে দেখাবার। তাই আমার মনে হয় এই ম্যাচ সবসময় দেখো 50-50, হোম ম্যাচে দেখো আমি খেলতে নামবো 3 পয়েন্টের জন্য, ইটবল ক্লাব খেলতে নামবে সবসময় 3 পয়েন্টের জন্য। 3 পয়েন্ট যদি না পাই তাতে আমি আমি জিরো যেন না হয়, এক হলেও আমাদের লাভ। সেটা যেটা আমরা বেঙ্গালুরু ম্যাচটা আমরা 3 পয়েন্ট পেয়েছি, মানে যদি আমার 1 পয়েন্টও আসতো তাহলে আমার খুব একটা লস থাকতো। জিকসান আর দিমিত্রিয়স কতটা নজর কাড়বে যেহেতু প্রাক্তন দলের বিরুদ্ধেই খেলা? হ্যাঁ, আমার মনে হয় যে নিশ্চয়ই তারা চাইবে যে ওই ক্লাব থেকে চলে এসেছি, নতুন অন্য ক্লাবে এসেছি, এবং যে ক্লাবে এসেছে সেই ক্লাবের তো সেই ক্লাব সম্বন্ধে ও কতটা ওয়াকিবহল আমি জানি না, কিন্তু এই ক্লাবের জার্সিটা কিন্তু একটা অন্য ব্যাপার। এই ক্লাবের জার্সিটা যখনই লাল হলুদটা, যখন আমাদের এখনও পর্যন্ত লাল হলুদ জার্সি কিছু পড়লেই একটা অন্যরকম মানে শরীরে একটা উত্তাপ অন্যরকম হয় সবসময়, আমার তো সবসময় এটা হয়। সুতরাং লাল হলুদ জার্সি এটা পরে খেলবে ওদের ম্যাচটা, আমি ওদের খেলাটা দেখছিলাম ওই এর সাথে যেটা 2-1 হেরে গেছিল, ইটস এ গুড ম্যাচ, মানে দুটো টিমই খুব ফিট সাইড, দুটোই মানে খুবই মানে বিশেষ করে পাঞ্জাবটা তো পাঞ্জাব কোথায় কালকের ম্যাচটা কালকে না কবে জিতে দুটো খেলে সলিড টিম, মানে প্রত্যেকেই আমি ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ার নাম বলছি না, কিন্তু প্রত্যেকে খুব লড়াই করে। আর সমর্থ কোচ সারা পৃথিবীতেই তুমি রেয়াল দিতে পারো, আরে গুড কোচ, কোচ হচ্ছে তোমার এখন এমনই একটা জিনিস হচ্ছে যে কোচের ঘাড়ে যদি তুমি ভালো কিছু করো প্লেয়ারদের প্লেয়াররা ভালো, আর যাই কিছু খারাপ হবে প্লেয়াররা ভালো কোচ খারাপ। সুতরাং এটা সারা পৃথিবীতেই এরকমই হয়ে আসছে, ভালো খেললে তবে কোয়াদ্রাদের কয়েকটা জায়গায় একটুখানি ভুলভ্রান্তি হচ্ছে আমার মনে হয়, যাতে যদি আমার মনে হয় যে ময়েসকে দিয়ে হচ্ছে না এদি হচ্ছে না, আমার দরকার নেই, আমার এ আছে, আমার এই ছেলেটা খুবই ভালো খেলছে, নেবে আমনও ভালো খেলেছি, হ্যাঁ এরা এখন মোটামুটি পরিণত হয়ে গেছে, বেশ করে বিষ্ণু মানে রিয়েলি ও নামার পরে কিন্তু ইস্টবল কাপ একটা ওপেনিংও করেছে। সুতরাং যদি দরকার হয় মনে হয় যে আমার ময়েসের একটাই প্রবলেম, ময়েস ইজ এ মানে ব্রিলিয়ান্ট প্লেয়ার কিন্তু এখন ফিটনেস দেবে শক্তি ফুটবলে এখন একটুখানি পাওয়ার দরকার, শরীর স্বাস্থ্য যদি না, কারণ বিশেষ করে ম্যাক্সিমাম অপোনেন্টের ম্যাক্সিমাম প্লেয়াররাই দেবে তোমার বড়ো চেহারার হয়ে যায়, ফরেনার হলে ফরেনার রোগ আছে ইন্ডিয়ান প্লেয়ার, এই জন্য একটু শরীর স্বাস্থ্যটার এটা একটু প্রবলেম করছে। ঠিক আছে, আমার মনে হয় প্লেয়ারের লাইফ তো সবসময় সব দিন ভালো যায় না, কোনো কোনো দিন খারাপ গেছে, এর আগের দিন হয়তো ব্যাক দিয়েছিল, কালকে ভালো দিন আছে।